আমাদের পরের একটা টপিকসে সবাইকে স্বাগতম। এখানে আমরা একটা লিনিয়ার সিস্টেমের অঙ্ক করব নিউমেরিক্যালের। তো যে প্রথমে আমার এখানে দুইটা মেথড আছে, প্রথমটা একটা মেথড, দ্বিতীয়টা হচ্ছে আরেকটা মেথড। তো প্রথমটা আমরা যেটা করব সেটা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমে। এখানে বলা আছে গাউসিয়ান এলিমিনেশন মেথড, আর আরেকটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স মেথড। এই দুইটা মাধ্যমে আমরা লিনিয়ার সিস্টেমের অঙ্কটা করব, সমাধানটা করব। লিনিয়ার সিস্টেম হচ্ছে, দেখেন এখানে আমাদের তিনটা অজানা মান আছে, এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড, এবং এই তিনটাই ইকুয়েশনও আছে তিনটা। তাহলে আমাদের এই তিনটা অজানা মান এবং তিনটে ইকুয়েশনকে আমরা কীভাবে সমাধান করতে পারি? তো প্রথমে আমরা গাউসিয়ান এলিমিনেশন মেথডে আমরা যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এবং ওয়াই এবং এই জেডের মানটা বের করা এখান থেকে। তো গাউসিয়ান এলিমিনেশন মেথডের মধ্যে আমরা এখন এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনকে, এখন যেহেতু তিনটা ইকুয়েশন আছে, টু এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু টেন, থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু এইটিন, এবং এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন জেড ইকুয়াল টু সিক্সটিন। তো এখানে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন থেকে যে কোনো একটা ইকুয়েশনের এক্সের ভ্যালুটা বের করা। তো আমরা এই দুই নাম্বার ইকুয়েশন থেকে এখানে আমরা এক্সের ভ্যালুটা বের করলাম। এক্সের ভ্যালুটা বের করতে গিয়ে এখানে আমরা এই পাশে 18 আছে, আর আমি যদি এই টু ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে মাইনাস টু ওয়াই হয়ে যাবে, এবং থ্রি জেডটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস থ্রি জেড হয়ে যাবে। পরে আমরা এই থ্রি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে তো এক্সের ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু ছিল 18। এখন এখান থেকে যদি আমরা থ্রি এক্সটাকে রাখি আর ওই দুটাকে পাঠিয়ে দিয়ে দিলে 18 মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড থাকবে। এরপর যদি এক্সের ভ্যালুটা বের করতে চাই থ্রি দ্বারা ভাগ করে দেব, তারপর হচ্ছে 18 মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড বাই হচ্ছে থ্রি, অথবা থ্রিটাকে আমরা আগে নিয়ে আসতে পারি 1/3 1/3 ইকুয়াল টু 18 মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড। তাহলে এখান থেকে আমরা এক্সের একটা ভ্যালু পেলাম। তো এই এক্সের ভ্যালুটাই আমি এখানে লিখলাম যে এক্স ইকুয়াল টু, আমরা এরকম একটা ভ্যালু পেলাম যেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এই এক্সের ভ্যালুটাকে আবার আমরা অ্যানাদার আরেকটা ইকুয়েশনে, আমরা চাইলে এই ইকুয়েশনে অথবা এই ইকুয়েশানে আমরা বসাতে পারি এক্সের ভ্যালুটা। তো আমরা যদি এই প্রথম ইকুয়েশানটাতে বসাই টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টেন, এখানে যদি এক্সের ভ্যালুটা বসাই তাহলে কী থাকে, টু হচ্ছে থেকে গেল, আর এই এক্সের জায়গায় আমরা বসাই দিলাম হচ্ছে আমাদের এই ভ্যালুটা। তো এখানে আমরা বসানোর পরে ওয়ান বাই থার্টিন এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড, আর এখানে ওয়াই আর জেড আগের থেকেই আছে, ইকুয়াল টু হচ্ছে টেন। তার মানে এখানে এক্স এলিমিনেট হয়ে গেল, এখান থেকে আমাদের এক্স এলিমিনেট হয়ে গেল, আমাদের আছে ওয়াই এবং জেড। তাহলে সেখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে, যে এখানে যেহেতু টু আছে তাহলে এখানে 18 আছে, তিনকে যদি 18 দ্বারা ভাগ করি এখানে 6, আবার এই দুই দ্বারা গুণ করে 6 দ্বিগুণে 12, তারপর হচ্ছে এই তিনকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে হয় মাইনাস টু বাই থ্রি, আর এটা দ্বারা গুণ করলে টু দ্বারা গুণ করলে হয় কত, মাইনাস ফোর বাই থ্রি, আবার এখানে তিনকে তিন দ্বারা ভাগ করলে 1, আর এই টু দ্বারা গুণ করলে মাইনাস টু। তো এখন আমাদের এখানে 12 মাইনাস ফোর বাই থ্রি ওয়াই মাইনাস টু জেড আছে, আর সাথে আগের হচ্ছে ওয়াই এবং জেড আছে। ওয়াই এবং জেড থাকলে এখন শুধু ওয়াইয়ের কোফিশিয়েন্ট এবং জেডের কোফিশিয়েন্টগুলো আমরা যোগ বিয়োগ করে পাই 1/3 ওয়াই এবং মাইনাস জেড ইকুয়াল টু টু। তো এখানে এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিলাম, আর এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন। এবং এই আমাদের এই এক্সের ভ্যালুটা
এই x এর ভ্যালুটা যখন আমরা এই x এর ভ্যালুটা যদি আমরা পরের ইকুয়েশনটাতে এটাতে বসাই, প্রথমে আমরা এটাতে বসিয়েছিলাম তারপর আমরা এটাতে বসাই, যদি এখানে বসাই তাহলে আমরা পাই 1/3 18 মাইনাস y 2y 2y মাইনাস 3 3z এখানে আছে, এই যে শুধু এখানে x আছে এই জন্য x এর ভ্যালুটা আমরা রেখে দিলাম, আর এখানে 4y আর 9z আছে, 4y এবং 9z ইকুয়াল টু 16 আছে। তারপর আমরা এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে, যেমন এখানে এটার সাথে এটা গুণ করে এবং এটা যোগ পরে যোগ বিয়োগ করে আমরা এখানে এই ইকুয়েশনে চলে আসলাম, এটা হয়তো আমরা সবাই বুঝতে পারবো, এত ডিটেলস বলার হয়তো প্রয়োজন নেই। তারপর এখানে আমরা একটা ইকুয়েশন পেলাম 10/3y মাইনাস 8z ইকুয়াল টু 10, তাহলে 3 নম্বর এবং এই 2 নম্বরে আমাদের আননোন হচ্ছে ওয়াই এবং জেড, এখানেও হচ্ছে ওয়াই এবং জেড, তাহলে এই দুইটাকে আমরা সলভ করলে অথবা এই দুইটা থেকে যে কোনো একটা 3 নম্বর থেকে যদি এই 3 নম্বর থেকে যদি আমি শুধু ওয়াই এর জন্য একটা ভ্যালু বের করি, সরি এই 3 নম্বর থেকে যদি একটা ওয়াই এর ভ্যালু বের করি, তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করলে কী হবে, এখানে আছে 10/3y প্লাস 8z ইকুয়াল টু 10, তাহলে আমি যদি 8z ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 10 মাইনাস 8z, আর ওয়াইটা ওয়াইয়ের এই কোফিশনটা যদি ভাগ করে দিই তাহলে 3টা উপরে চলে যাবে, 10টা নিচে চলে যাবে, মানে হচ্ছে এরকম। এখানে আছে 10/3y মাইনাস 8z 10/3 প্লাস 8z ইকুয়াল টু 10 প্লাস 8z ইকুয়াল টু 10। এখন আমি যদি এখান থেকে 10/3 রেখে দিলাম y ইকুয়াল টু তাহলে 10 মাইনাস 8z, মানে 8z এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে মাইনাস হয়ে গেল। এরপর যদি শুধু y এর ভ্যালুটা বের করতে চাই তখন এটা দ্বারা ভাগ হবে, তাহলে 10 মাইনাস 8z ডিভাইড বাই 10/3, তাহলে এটা উল্টে গিয়ে কী হবে 3/10 10 মাইনাস 8z। এখন এই 3/10 আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা পেলাম এই যে 3 উপরে নিচে 10 10 মাইনাস 8z, ওয়াই এর একটা ভ্যালু পেলাম। এই ওয়াই এর ভ্যালুটা যদি এখন আমরা আমাদের এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, এই যে ওয়াই এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমরা এখানে এই ওয়াই এর জায়গায় যদি 1/3 আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু আই প্লাস জেড ইকুয়াল টু 2, তাহলে এখানে শুধু জেড থাকলো। আমরা প্রথমে পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে করে এক একটাকে এলিমিনেট করতেছি, প্রথমে এক্সকে এলিমিনেট করছি তারপর ওয়াইকে এলিমিনেট করছি, এখন শুধু জেড থাকলো, তাহলে আমরা একটা জেড এর ভ্যালু পেয়ে গেলাম জেড ইকুয়াল টু 5 ক্যালকুলেশন করে। তো জেড এর ইকুয়াল 5টা আমি যদি এটা 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, এই যে এখানে যদি জেড এর মানের জায়গায় যদি জেড এর মানটা বসাই তাহলে আমরা একটা ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি, ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আর ওয়াই এর ভ্যালু যদি আমরা এখন 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, এই 1 নম্বর ইকুয়েশনে ওয়াই এবং জেড এর ভ্যালু, তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু পাচ্ছি। তো এইভাবে করে এক্স এবং ওয়াই এবং জেড এর ভ্যালু 7 মাইনাস 9 এবং 5 পেলাম। তো এটা যেহেতু আমরা এলিমিনেশন করে করে যাচ্ছি সেটাকে আমরা বলতেছি গাউসিয়ান এলিমিনেশন মেথড। অঙ্কটা খুবই সহজ, প্রথমে আমরা যে কোনো একটা ইকুয়েশনের মান এক্স ইকুয়াল টু ধরে নিলাম, তারপরে ওই 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 এক্সের মানটা প্রথমে আরেকটা ইকুয়েশনে বসলাম তাহলে ওয়াই এবং জেডের একটা ভ্যালু পাবো, আরেকটা ইকুয়েশনে বসলে এবং ওয়াই এবং জেডের ভ্যালু পাবো। এখান থেকে যে কোনো একটা ওয়াই এর ভ্যালু আমরা আবার বের করে সেটা এখান থেকে আমরা এখানে একটা ওয়াই এর সময় একটা ইকুয়েশন পেলাম, আবার এখান থেকে আরেকটা পেলাম, তাহলে এটা এখান থেকে যদি আমি ওয়াই এর একটা ভ্যালু বের করে নিই সেটা যদি আবার পরের ইকুয়েশনটাতে বসাই তাহলে সেক্ষেত্রে আমাদের জেডের একটা ভ্যালু পাবো, এই জেডের ভ্যালুটা আবার আরেকটা ইকুয়েশনে বসলে ওয়াই এর ভ্যালু পাবো, এটা আবার যদি 1 নম্বর ইকুয়েশনে বসে এক্স এর ভ্যালু পাবো। জিনিসটা একেবারে সহজ, এই জন্য এটাকে বলা হয় ইলিমিনেশন। প্রথম যেহেতু আমরা এক্সকে এলিমিনেট করতেছি তারপর ওয়াইকে এলিমিনেট করতেছি তারপর জেড এর মান বের করার জন্য, এই জন্য এটাকে বলা হয় গাউসিয়ান এলিমিনেশন মেথড। পরের মেথডটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স মেথড। তো আমাদের যারা ইনভার্স ম্যাট্রিক্স করে আসছি তাহলে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। আমাদের একই ইকুয়েশন, এই ইকুয়েশনটার প্রথমে হচ্ছে 2x + y + z ইকুয়াল টু 10, 3x + 2y + 3z ইকুয়াল টু 18, x + 4y + 9z ইকুয়াল টু 16। তাহলে এই পাশের অংশগুলো হচ্ছে আমাদের a,
এই যে এই আমাদের সহগগুলো, যেমন এখানে টু থ্রি, এখানে ওয়ান টু থ্রি, ওয়ান ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর, ওয়ান থ্রি নাইন, ওয়ান থ্রি নাইন, এগুলো হচ্ছে এই পাশের অংশগুলো হচ্ছে আমাদের এ আমরা ধরে নিলাম, এবং এই পাশের অংশগুলোকে আমরা ধরতেছি কে, এ কে এটাকে আমরা ধরে নিলাম। এখন এটা যেহেতু এ, এর একটা ইনভার্স করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে করতে হয় সেক্ষেত্রে আমরা একটু দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে এটার একটা ডিটারমিনেট বের করতে হবে, তারপর এই বাকি অংশটার আমাদের একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি, যে প্রথমে হচ্ছে আমাদের এখানে দেওয়া ছিল টু টু থ্রি ওয়ান, থ্রি ওয়ান, তারপর হচ্ছে ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর, তারপর হচ্ছে ওয়ান থ্রি নাইন, ওয়ান থ্রি নাইন। তাহলে এখন এখানকার আমরা প্রথমে ডিটারমিনেট বের করব, মানে এই ম্যাট্রিক্সের একটা মান বের করব, ডিটারমিনেট অফ এ এটা বের করব। তো এটা কীভাবে বের করতে হয় আমরা এখান থেকে দেখি। তো আমরা জানি এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, আবার এটা প্লাস। আমরা একটু অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, ধরে নিলাম নিয়ম অনুযায়ী। তাহলে প্রথমে হচ্ছে টু, টুটা থাকলো, তার সাথে গুণ হবে কি এই দুইটা, নয় দু গুণে আঠারো মাইনাস তিন চারা বারো, তারপর হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস এদের সূত্রে মাইনাস, তারপর ওয়ান ইন্টু হবে কি, আমি যদি এই দুটো নিয়ে নিই, মানে এটা আর এটা যদি নিয়ে নিই, তিন নং সাতাশ, সাতাশ মাইনাস তিন একে তিন, মানে এটা এবং এটা গুণ। আচ্ছা এখানে সাতাশ আর এখানে থ্রি, তারপর এটা হচ্ছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান, তাহলে আমাদের এটা এবং এটা যদি চলে যায় তাহলে তিন চারা বারো, দুই একে দুই, তাহলে বারো মাইনাস টু। তাহলে আমি যদি সমাধান করি, আঠারো থেকে বারো গেলে থাকে ছয়, ছয় দুগুণে বারো মাইনাস, সাতাশ থেকে যদি তিন যায় তাহলে থাকে আমাদের চব্বিশ মাইনাস চব্বিশ, আর বারো থেকে দুই গেলে থাকে হচ্ছে আমাদের দশ, দশ একে দশ। তাহলে হচ্ছে বারো এবং দশ হচ্ছে পজিটিভ, তাহলে বাইশ, আর চব্বিশ থেকে যেহেতু মাইনাস তাহলে থাকে এখানে মাইনাস টু। তাহলে এখানে ডিটারমিনেট হচ্ছে মাইনাস টু। আচ্ছা এখন এইটার আমাদেরকে আমাদেরকে মাইনর্স বের করতে হবে, অথবা অ্যাডজয়েন্ট বের করতে হবে, যেটা যেটাকে যেভাবে বলে। তাহলে এই ভ্যালুটাকে যদি আবার আমরা এখানে প্রকাশ করি, এখানে আছে টু থ্রি ওয়ান, টু থ্রি ওয়ান, তারপর আছে ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর, তারপর হচ্ছে ওয়ান থ্রি নাইন, ওয়ান থ্রি নাইন, এর একটা কোফ্যাক্টর এগুলো বের করতে হবে। আচ্ছা এই ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে একটু বড় করে লিখি, কীভাবে আমরা বের করতে পারি। প্রথম যদি আমরা এইটা এবং এটা বাদ ধরি তাহলে থাকতেছে নয় দুগুণে আঠারো তিন চারা বারো, তাহলে আঠারো থেকে বারো গেলে কত থাকে, আঠারো মাইনাস বারো, তাহলে এখানে থাকতেছে সিক্স। তাহলে আমরা এখানে প্রথমে সিক্স লিখলাম, তারপরে আমরা যদি এইটা এবং এটা বাদ দিই তখন থাকতেছে তিন নং সাতাশ, তখন আমাদের এটা এবং এটা গুণ হবে, তিন নং কত সাতাশ
माइनस तीन एके तीन तेल हाँ थक चौबीस देखे ये थको फोर्टी चौबीस और जी एटा और ये बद दी तेल ये दुटा गुण तीन चारा बारो माइनस दुई एके दुई तेल थको टेन तेल ये थकल टेन एरपर আমরা আরেকটা মুছে দিই এটাকে। তাহলে একটা রো পেলাম আমরা, টু থ্রি ওয়ান ওয়ান টু ফোর তারপর হচ্ছে ওয়ান থ্রি নাইন। এখন প্রথমে আমরা এখান থেকে এই এই রোটা এবং এটা বাদ দিব, তাহলে থেকে নয় একে নয় মাইনাস চার একে চার, নয় থেকে চার গেলে থাকে ফাইভ, তাহলে এখানে পাবো আমরা ফাইভ। এবং এখানে আমরা একটু আগে মনে মনে ধরে নিই এখানে থাকে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস ফাইভ, এটা মাইনাস চব্বিশ, এটা প্লাস টেন, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস মাইনাস প্লাস। আচ্ছা আবার যদি আমরা এই রো এবং এটা বাদ দিই তাহলে নয় দোগুণে থাকে আঠারো মাইনাস এক একে এক, তাহলে থাকে হচ্ছে সতেরো। তো মাইনাস এটা হচ্ছে প্লাস সেভেন্টিন। আবার হচ্ছে এটা যদি এভাবে যদি বাদ দিই এটা এবং এটা তাহলে থাকতেছে এই চার দোগুণে আট মাইনাস এক একে এক মানে হচ্ছে সেভেন, এখানে মাইনাস সেভেন, যেহেতু মাইনাস প্লাস মাইনাস। পরেরটা আমি বাদ দিই, আমরা এটা যদি এখানে আরেকবার লিখতে হবে, টু থ্রি ওয়ান ওয়ান টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি নাইন। আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের দুইটা রো হয়ে গেছে, আমাদের কাজ হচ্ছে এই তিন নাম্বার রো এবং এটাকে আটকে দেওয়া। তাহলে আমরা যদি এখানে দেই তাহলে এখানে হচ্ছে এটা এটা কাটা যাবে এবং এটা কাটা যাবে, তাহলে তিন একে তিন মাইনাস দুই একে দুই, তাহলে থাকবে ওয়ান, তাহলে এখানে ওয়ান। এরপর যদি আমরা এটা কাটা দিই এবং এটা কাটা দিই মানে এটা এবং এটা, তাহলে তিন দুগুণে ছয় মাইনাস তিন একে তিন, তাহলে থাকবে আমাদের থ্রি, তাহলে মাইনাস থ্রি যেহেতু এটা মাইনাসের ভ্যালু। এরপর যদি আমরা এটা এবং এটাকে কাটা দিই তাহলে এখানে দুই দুগুণে চার, চার মাইনাস তিন একে তিন, তাহলে থাকবে ওয়ান, তাহলে এটা থাকবে ওয়ান। তাহলে আমাদের প্রথম ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন আমরা এই ভ্যালুগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করবো। রিঅ্যারেঞ্জ করবো কীভাবে? রিঅ্যারেঞ্জ করব যে এই কলামটা যাবে সারিতে, এই কলামটা যাবে সেকেন্ড সারিতে, এই কলামটা যাবে তার থার্ড সারিতে। তাহলে সিক্স মাইনাস ফাইভ ফাইভ, তারপরে হবে ওয়ান, এখানে হবে মাইনাস টোয়েন্টি ফোর, তারপরে সেভেন্টিন মাইনাস থ্রি, তারপরটা হবে টেন
মাইনাস সেভেন ওয়ান। এখন ইনভার্স অফ ম্যাট্রিক্স, এখানে আমাদের ডিটারমিনেন্ট ছিল মাইনাস টু, এখন এখানে যদি বলি আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে চাই তাহলে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ, আর এখানে থাকবে আমরা যেটা বের করলাম এই অংশটা, সিক্স মাইনাস ফাইভ ওয়ান, সিক্স মাইনাস ফাইভ ওয়ান, তারপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর, সেভেন্টিন মাইনাস থ্রি, মাইনাস টোয়েন্টি ফোর, সেভেন্টিন মাইনাস থ্রি, টেন মাইনাস সেভেন ওয়ান, টেন মাইনাস সেভেন ওয়ান। এখন এই ভ্যালুগুলো আমরা পেলাম এবং এই ডিটারমিনেটের মানটা আমরা বসাই দিই, এখানে ডিটারমিনেট হচ্ছে মাইনাস টু, তাহলে আমরা এখান থেকে বসাই দিলাম মাইনাস টু। তাহলে এই যে অংশটা আমরা পেলাম সেটাই আমাদের এখানে সরাসরি বই শিটে লেখা আছে যে ওয়ান বাই মাইনাস হাফ, ওয়ান বাই হাফ মাইনাস হাফ, এই যে এই মাইনাসটা সামনে লিখলে তো মাইনাস হাফ হবে, তারপরে সিক্স মাইনাস ফাইভ ওয়ান, এই যে সিক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ ওয়ান, তারপর হচ্ছে মাইনাস চব্বিশ সতেরো মাইনাস তিন, মাইনাস চব্বিশ সতেরো মাইনাস তিন মাইনাস থ্রি, টেন মাইনাস সেভেন ওয়ান, টেন মাইনাস সেভেন ওয়ান। তাহলে আমরা কীভাবে ভ্যালুটা আসলো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইনভার্স আমরা কীভাবে করব। এখন এই মাইনাস হাফ দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করে দেওয়া হয় তাহলে মাইনাস হাফ দ্বারা যদি সিক্সকে গুণ করে তাহলে মাইনাস থ্রি, মাইনাস হাফ দ্বারা ফাইভকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ বাই টু, মাইনাস হাফ দ্বারা ওয়ানকে গুণ করলে মাইনাস হাফ, মাইনাস হাফ দ্বারা চব্বিশকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বারো, মাইনাস হাফ দ্বারা সতেরোকে গুণ করলে মাইনাস সতেরো বাই টু, মাইনাস হাফ দ্বারা যদি থ্রিকে গুণ করে মাইনাস মাইনাসে প্লাস থ্রি বাই টু, এরপরে মাইনাস হাফ দ্বারা যদি দশকে গুণ করে মাইনাস ফাইভ, মাইনাস দ্বারা মাইনাসে মাইনাস সেভেনকে গুণ মাইনাস মাইনাসে প্লাস সেভেন বাই টু, এরপরে মাইনাস হাফ দ্বারা যদি ওয়ানকে গুণ করে মাইনাস হাফ। আমরা এই মাইনাস হাফ দ্বারা সবগুলোকে গুণ করে গেলাম উপাদানগুলোকে। এখন আমরা জানি যে এই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সের মেথডে এ ইন্টু এক্স সমান সমান হচ্ছে কে, তাহলে এ হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এ এক্স সমান সমান যদি কে হয়, আমি যদি এক্সটা বের করতে চাই তাহলে এটাকে যদি ওই পাশে পারে তাহলে ভাগ হবে, ভাগ মানে হচ্ছে ইনভার্স ওয়ান, আর হচ্ছে কে। তাহলে এই এক্স মানে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে এক্স ওয়াই জেড, আমরা এটা লিখলাম যে এক্স এক্স ওয়াই জেড, আর ইনভার্স ম্যাট্রিক্সের মানটা আমরা এখান থেকে পেলাম যে এখানে দেওয়া আছে ইনভার্স ম্যাট্রিক্সের মানটা, এবং কে এর মানটা আমাদের আগেই বের করা ছিল, এই যেটা হচ্ছে কে এর মান, এই পাশের অংশগুলো কে। এখন পাশাপাশি যদি গুণ করি এবং যোগ করে দেই তারপর আমরা ভ্যালুগুলো পাব। যেমন এই প্রথম প্রথম অংশটা দ্বারা এই প্রথম রোটাকে গুণ কর কলামটাকে, এবং এই দ্বিতীয় উপাদান দ্বারা এই দ্বিতীয় কলামটাকে, তৃতীয়টা দ্বারা তৃতীয় কলামটাকে গুণ করব। তাহলে দশ দ্বারা যদি তিনকে গুণ করি তাহলে তিন দশে তিরিশ মাইনাস থার্টি, মাইনাস থার্টি, এই দশ দ্বারা যদি আমি এখন বারোকে গুণ করি তাহলে একশো বিশ, তারপরে দশ দ্বারা যদি আমি এখন ফাইভকে গুণ করি মাইনাস পঞ্চাশ, এরপর হচ্ছে পরেরটা আঠারো দ্বারা যদি আমি এখন মাইনাস ফাইভ বাই টুকে গুণ করি তাহলে দুই আঠারোকে নাইন দ্বারা হবে পঁয়তাল্লিশ হবে, এবং এটা যোগ করলাম, এই আঠারো দ্বারা যদি এটাকে গুণ করি সতেরো আর নয় একশো ছাপ্পান্ন, একশো তেপ্পান্ন হবে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম, এবং এই আঠারো দ্বারা যদি এখন এই পরটাকে গুণ করি সাত নং তেষট্টি, এই তেষট্টি হবে। এরপর হচ্ছে ষোলো, এই ষোলো দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস হাফকে গুণ করি মাইনাস এইট, মাইনাস এইট,
ষোলো দ্বারা যদি এখন এটাকে গুণ করি তাহলে 3 আর 24 প্লাস 24, এই ষোলো দ্বারা মাঝখানের এইটাকে গুণ করলে -8 কে -8, এই সবগুলোকে যদি যোগ বা লাইনটাকে করি 30 আর 45, আর এখানে -8 আর 30 গুণ করলে হয় -38 আর এখানে 45, তার মানে এখানে যোগ বিয়োগ করে পাবো 7, এবং এই লাইনটা যোগ বিয়োগ করে পাবো -9, এবং এই লাইনটা যোগ বিয়োগ করে পাবো 5। তাহলে আমরা দেখলাম যে এক্স এর ভ্যালু আসলো হচ্ছে -7, ওয়াই এর ভ্যালু হচ্ছে -9, এবং জেড এর ভ্যালু হচ্ছে 5। এবং আমাদের প্রথম অঙ্কেও আমরা যখন গসের এলিমিনেশন গসিয়ান এলিমিনেশন মেথড করছি তখন আমরা দেখেছি 7 9 5 আসছে। তার মানে হচ্ছে আমরা দুইটা মেথডে আমাদের সেম অঙ্ক, আমরা সেম অঙ্ক যদি আমরা যে কোনো দুই মেথডে করি আমাদের মানটা ফেরিয়ে আসবে। তো আমরা প্রথমে গসিয়ান এলিমিনেশন মেথডে দেখলাম, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স মেথড দেখলাম। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।